ইসলামী ব্যাংক নিউজ টপ 10। স্বচ্ছতা না থাকলে নির্বাচন বিতর্কিত হতে পারে, শঙ্কা প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের। কাতার সফর নিয়ে বিকেলে গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের উপর হামলা আওয়ামী লীগেরই কাজ, বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পঞ্চগড়ে কাদিয়ানি সম্প্রদায়ের উপর হামলায় বিএনপি জড়িত, বিবৃতিতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ময়মনসিংহে ত্রিশালে মাইক্রোবাস উল্টে বিস্ফোরণ, আগুনে পুড়ে দুই নারীসহ চারজন নিহত। বগুড়ার কুন্দারহাটে পিকআপ সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত তিন। জামায়াতুল আনসার ফিল হিন্দাল শার্কিয়ার জঙ্গিদের গ্রেফতারে বান্দরবানের টঙ্কাবতি এলাকায় র্যাবের অভিযান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় দিনের মতো ক্লাস ও পরীক্ষা বন্ধ, সংঘর্ষের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি। পঞ্চগড়ের আহমদিয়া সম্প্রদায়ের জলসা কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আরও তিনটি মামলা করেছে পুলিশ। অস্কারে 95তম আসরে সেরা চলচ্চিত্র সহ সাতটি ক্যাটাগরিতে জিতল এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স। তৃতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে বিকেল 4:30টায় বাংলাদেশের প্রতিপক্ষ পোল্যান্ড।